বর্তমানে জি বাংলার অন্যান্য ধারাবাহিকগুলির থেকে ত্রিনয়নী ধারাবাহিকটি অনেকটা এগিয়ে। টিআরপি টপার কৃষ্ণকলিকে বরাবরই একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকে গ্রামের অল্প শিক্ষিতা কালো মেয়ের সাথে শহুরে বড়লোক বাড়ির ছেলের সুন্দর বোঝাপড়া দর্শকের মনে ধরেছে বলাই যায়। নয়ন যে তার দীপ্তবাবুকে ভালোবাসে সেটা বোঝা যায়, কিন্তু দীপ্ত নয়নকে নিয়ে কীভাবে সেটা এখনও পরিষ্কার নয়। এইসব দোটানার মধ্যে ধারাবাহিক আরও ইন্টারেস্টিং হয়ে উঠছে, এর টিআরপি রেটিং হলো তার প্রমাণ। টিভির পর্দায় তাদের সম্পর্ক কেমন সেটা তো আমরা জানি, কিন্তু বাস্তবে তাদের মধ্যে সম্পর্ক কেমন সেটা কি আমরা জানি? পর্দায় তাদের সুন্দর রসায়ন দেখে অনেকেই মনে করেছেন তারা একে অপরকে ভালোবাসেন। এই বিষয়ে নয়ন অর্থাৎ শ্রুতিকে যখন প্রশ্ন করা হলো, তিনি বলেন সেই রকমভাবে ভাবার কোনো কারণ নেই। পর্দায় তাকে আপনি করে কথা বললেও বাস্তবে আমরা তুইতকারি করেই কথা বলি। বলতে গেলে গৌরব অর্থাৎ দীপ্ত খুব ভালো মনের একজন মানুষ, আর ও যথেষ্ট দায়িত্বশীল। ওর সাথে সব কিছুই শেয়ার করা যায়। ও খুব ভালো বন্ধু আমার, বলতে গেলে বেস্ট ফ্রেন্ড। ও এমনিতে খুব লাজুকে স্বভাবের, কিন্তু আমাকে অতটা লজ্জা পায় না। আমরা স্টুডিওতে খুব মজা করি। তো বন্ধুরা, শ্রুতি গৌরবকে তোমার কেমন লাগে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি অবশ্যই লাইক করো, আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে কমেন্ট বক্সকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না।